তো গাইস দেখো পরে নিয়েছি লং ড্রেসটা, তো বেশ ভালোই লাগছে দেখো পরে। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণা তপন। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো ঘুম থেকে উঠে স্নান টান করে আমি রান্নাটা করে নিয়েছি আজ তাড়াতাড়ি, কারণ তপন একটু মানে তাড়াতাড়ি বেরোনোর কাজ ছিল আজকে, তো সেই জন্য। আর এখন হচ্ছে তো খেয়ে অফিস চলে গেছে, আর এখন বাড়ির কাজ টাজগুলো আমি মানে কমপ্লিট করবো আর কি। তো তো আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আজকে কী কী করলাম মানে করবো আর কি, সেগুলো তোমার সঙ্গে শেয়ার করবো। তো প্রথমত একটা বড় কাজ আছে আমার, তো চলো বাইরে যাই, তো কাজ তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কী কাজ করব। তো চলো তো তোমাদেরকে আগে দেখিয়ে দিই যে ঘরের লুকটা একটু চেঞ্জ করেছিলাম, আর চলো লুকটা একটু দেখি কেমন করে সব কিছু মানে একটু চেঞ্জ করে রাখা হয়েছে আর কি। দেখতে পাচ্ছ খাটটাকে এখানে নিয়ে এসেছি, আগে এখানটায় ছিল, তো আমি শোকেসটা এখানটা নিয়ে এসেছি দেখো এই দেওয়ালটাই, আর আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করি। তো এই যে মাস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা, আমার প্লে বাটনটা আমি এখানে নিয়েছি, রিং লাইটটা এখানে থাকে তো এখানে রয়েছে, তো খালি এইগুলো আমি চেঞ্জ করে ফেলেছি। এই যে আলমারিটা এখানটা রেখেছি, আলনাটা এক সাইডে রয়েছে দেখো, এখানে ছিল প্লে বাটনটা, তো আমি সরিয়ে অন্য জায়গায় দিয়েছি, দেখে দেখিয়েলাম তোমাদেরকে। তো নতুন এই লুকটা কেমন লাগছে বলো কমেন্ট করে, ঠিক আছে? তোমরা দেখলে আমি আমার রুমটা একদম চেঞ্জ করেছি, মানে একটু মানে উল্টপাল্ট করে জিনিসপত্রগুলো রেখেছি আর কি। বলো তো মামা কোথায় বসে আছি, কি এগুলো তুলো? তো তোমাদেরকে বলি এটা নিয়ে মাম্মাম নিয়ে খেলা করে ডেডিটা, তো একদম হালকা পিঙ্ক কালার, তো তো এই জন্য কালারটা চেঞ্জ হয়ে মানে একটু অন্যরকম হয়ে গেছে, তো এই জন্য আমি তুলোগুলো বার করেছিলাম। তো মাম্মাম দেখো কী করছে, নিচ্ছি না বাবা। তো এটাই হচ্ছে আজকের কাজ, আর ওই এর জন্য তুলোগুলো বার করলাম, মানে একদম কালারটা একটু অন্যরকম হয়ে গেছিলো, এই জন্য তো পুরো সাপটা দিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে দেবো আর কি, তাহলে কালারটা একটু আগের মতো দেখাবে। তো এই জন্য তো রান্না করছিলাম আজকে চিকেন আর মাছও রান্না করেছি, বাবা যেহেতু বাইরে চলে এসছে তো এই জন্য। তো রান্না বান্না পুরো কমপ্লিট, খাওয়া দাওয়া হয়ে গেছে, তো চলো ওটা আগে বসা করে ধুয়ে নিই আমি। মামাকে এইমাত্র আমি স্নান টান করিয়ে দিলাম দেখো, মামা বসে রয়েছে। গাইস বিকেলবেলা টাইমটা, তো মামাম টিউশনে পড়তে গেছে, তো কি বলবো একদমই মানে ভালো লাগছিলো না, চুপচাপ বসেছিলাম এতক্ষণ ধরে। তো একা বলতে মা ছিল বাইরে, মা টিভি দেখছে আর কি, তো রিয়া চলে গেছে বাড়িতে, এর জন্য মানে ভালো লাগছিলো না, আর মাম্মাম নেই যেহেতু এই জন্য। তো মনটা একদম ভালো হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, তো কী করে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কেন মন ভালো হয়ে গেছে আমার। তো আমি কিছুদিন আগে হচ্ছে মিশো থেকে একটা ড্রেস অর্ডার করেছিলাম, লং ড্রেস, তো আসার কথা হচ্ছে আমার 4 তারিখ আসার কথা, তো তার আগে চলে এসেছে আজকে, তো আমি নিজেও জানতাম না আজকে চলে আসবে, তো এই মাত্র ফোন করে মানে ফোন করে বলে যে অর্ডারটা চলে এসছে, তো এই জন্য মনটা একদম ভালো হয়ে গেছে। তো 4 তারিখে আসার মানে কথা ছিল, এই জন্য মানে সকালবেলা টাইমটা শেয়ার করা হয়নি যে ড্রেস অর্ডার করেছি আমি। তো এটা অর্ডার করার কারণ হচ্ছে পয়লা বৈশাখে পড়ার জন্য আর কি, নতুন বছরে পড়ার জন্য। তো গাইস চলো তোমাদেরকে খুলে ভালো করে দেখিয়ে দিই ড্রেসটা ভালো করে পরে, তো চলো। তো গাইস দেখতে পাচ্ছ চলে এসছে অর্ডারটা, তো মিশো থেকে অর্ডার করেছিলাম আর কি। তো দেখো বেশ ভালো এসেছে, তো আমার কালারটাও মনে মনে ভালো লাগছে দেখতে। তো দেখো এই যে চলে এসেছে ড্রেস, লং ড্রেস একদম খুব প্লেন। তো এই যে তো চলো চটপট করে পরে দেখাই তোমাদেরকে, আমার আর দশ হচ্ছে না, বা সত্যি কথা বলতে নতুন ড্রেস আসলে মানে কি বলবো আগে পড়তে ইচ্ছে করে একটা ব্যাপার, তো চলো ফার্স্টে পরে নিই। আর মামা যেহেতু নিয়ে এখন দেখলে ফুটো পাটা করে মানে নতুন জিনিস আসলে আর কি, তো চলো। তো গাইস দেখো পরে নিয়েছি লং ড্রেসটা, তো বেশ ভালোই লাগছে দেখো পরে। তো এই যে কেমন লাগছে কমেন্ট করে বলো, ঠিক আছে ড্রেসটা পরে আর কি, মানে সরি ড্রেসটা পরে তো ঠিক আছে, ড্রেসটা কেমন লাগছে সেটা কমেন্ট করে বলো তোমরা। তো আমার বেশ ভালোই লাগছে ড্রেসটা পরে, আমি তো লং ড্রেস ভীষণ পছন্দ করি তোমরা সবাই জানো,
আমি আরও কিছু কেনাকাটা করেছিলাম মামামের জন্য আর কি। তো আমি ভেবেছিলাম যেদিন অর্ডারটা আসবে সেদিনই তোমাদেরকে শেয়ার করবো, মানে মামামের ড্রেসগুলো আর কি। তো চলো আজকে তোমাদেরকে দেখিয়ে দিই ড্রেসগুলো মামামের জন্য কী কেনাকাটা করেছি। তো সত্যি কথা বলতে এখনও সেভাবে কেনাকাটা হয়নি, মানে নতুন বছরের উপলক্ষে আর কি। তো কী যেগুলো কেনাকাটা করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো শেয়ার করি আমার। তো এটা মামার জন্য নিয়েছি আমি আর কি। ফ্যান চালু থাকে, একদম কথাগুলো মানে আস্তে শোনা যায় আর কি। তো এই যে মামামের জন্য নিয়েছি, এটা সেম কালার নিয়েছি, এগুলো কালার। তো মামামের এই টপটা নিয়েছি, দেখো এগুলো কালার বেশ ভালো লাগছে। এই যে সুন্দর বেশ ডিজাইন গুলো করাচ্ছে এটা, আর এর সাথে জিন্স প্যান্ট মামামের ব্লু রঙের কৃষ্ণা। তো এই দুটো মামামের জন্য নিয়েছি, আমি পছন্দ নিয়েছি, আমি পছন্দ করেছি আর কি। তো আরো কিছু লুকিটাকে নিয়েছি গেম চেঞ্জি মানে পড়ার জন্য আর কি। তো দুটো লেগিংস প্যান্ট কিনেছি মামামের জন্য, এই যে প্যান্টগুলো খুব নরম আর সফট খুব। তো এইগুলো নিয়েছি প্যান্ট, আর নিয়েছি এই যে একটা সেম একই রকমই রংটা একটু চেঞ্জ পিঙ্ক কালার, বেশ বাচ্চা মানুষ পিঙ্ক কালার জিনিস ভালো লাগে পরলে। তো এটা নিয়েছি মামার জন্য, এটা কি দেখো ছোট মানে প্যান্ট, আর দুটো গরম পরার জন্য দুটো গেঞ্জি নিয়েছি মামামের। এই আচ্ছা এবার সব মামামের আমার সব ইয়েলো আর পিঙ্কই বেশি হয়ে গেছে আর কি। তো এইগুলোই মামামের জন্য নেওয়া হয়েছে আর কি। তো চটপট করে ভাঁজ করে নিই, আর এখন প্রচণ্ড গরম লাগছে আমার, আমি চেঞ্জ করবো। আর তখন আসলে দাঁড়াবার পরে দেখাতে হবে বরকে কেমন লাগছে পরে। তো চলো চেঞ্জ করি। তো ড্রেসটা পরে মায়ের কাছে গেছিলাম, মা বলছে ভালো লাগছে পরে। তো এখনকার ওয়েদারটা ভালোই আছে, তো একটু বৃষ্টি পড়ছিল এর জন্য আরও মানে ভালো লাগছিল না আর কি। রাতেরবেলা বৃষ্টি হলেও ঠিক আছে, বাট বিকেল টাইমে বৃষ্টি হলে একদম মানে বোরিং ফিল হয় আর কি, ঘরে চুপচাপ বসে থাকতে হয় আর কি, এরকম একটা ব্যাপার। নাহলে একটু ছাদের উপর টপর যাওয়া হয় বিকেলবেলা টাইমটা। চলো ছাদের উপর থেকে একটু ঘুরে আসি আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো আমি। চলো যাই এবার, চলো যাই এবার। তো দেখো আমি ছাদের উপর উঠে পড়েছি একদম, আমি ছাদের উপর চলে এসেছি দেখো। অন্যদের রিয়ার সঙ্গে বসে আড্ডা দেওয়া হয় ছাদের উপরে, বাট আজকে আমি একাই আছি। তো হ্যাঁ তোমাদেরকে যে জিনিসটা বললাম যে দেখাবো, তো চলো আসলে তোমরা বুঝতে পারছো আমাদের আম গাছে কেমন আম এসেছে। এই যে অনেক আম এসেছে, এবার আরও গাছ আছে, চলো তখন শেয়ার করি। এই যে একটা দেখো, সব আম পড়ে যাচ্ছে, সারাদিন আম পড়ছে। এই যে দেখো ঝুলছে, এখন ছাদের উপর থেকে পারা যায়। মামাম তো এসে সেই মানে দুষ্টুমি করে ছাদের উপরে এসে। এই যে একটা আম, মোটামুটি শ্বশুর বাড়িতে সব গাছই রয়েছে, আম জাম তেঁতুল নারকেল সব মোটামুটি সব কিছুই রয়েছে। দেখো প্রচুর পরিমাণে তেঁতুল এসেছে, বাট আমি তেঁতুল খেতে মোটেও সরি মোটেও বলছি কেন মানে সেরকমভাবে ভালোবাসি না। এই যে দেখো যারা তেঁতুল খেতে ভালোবাসো তাহলে আমাদের বাড়িতে আসতে হবে, প্রচুর তেঁতুল ধরে গাছে আর কি। এই একটা গাছ দেখো আমাদের উঠানের মাঝখানে, গাছটা তোমাদের সাথে খেয়াল করেছো যে আম ধরেছে, গাছটা মানে পাতাগুলো পুরো শুকিয়ে গেছে, বাট আমগুলো সেই মানে ভালো মিষ্টি আর কি। আচ্ছা নিচে একটা আম গাছ, ছোট্ট একটা গাছ, তো ভালো লাগছে বসে থাকতে এখানে। তো কিছু কথা শেয়ার না করে থাকতে পারছি না, বিশ্বাস করো তোমরা কিছু খারাপ মাইন্ডে নেবে না, ঠিক আছে। মানে আগের মতো ভিডিও করতে মানে ভিডিওতে একদম আমার মানে কী বলবো একদম ভালো লাগছে না, আগের মতো একদম পুরো ভিউজ কমে গেছে। আর কেন ভিউজ কমে গেছে নিজেও জানি না যে কেন ভিডিও দেখছে না।
তো তোমরা যদি একটু কমেন্ট করে আমাকে বলো যে কী টাইপের আমি ভিডিও বানাবো, মানে কীরকম টাইপের ভিডিও তোমরা দেখতে চাও, তাহলে প্লিজ 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 তোমরা কমেন্ট করে আমায় জানিও, ঠিক আছে? আমার একদম ভালো লাগছে না, মানে এই সময় এরকম মনে হচ্ছে যে ভিডিও আর বানাবোই না, ভিডিও করবো না এরকম মনে হচ্ছে। আর মানে কিছুদিন ধরে মানে ভিডিও একদম মানে কী বলবো, ভিউজ একদম আসছে না, কেন আসছে না আমি জানি না। কেউ মানে কিছু জানা থাকলে আমাকে কমেন্ট করে বলো যে এগুলো কেন হচ্ছে, প্লিজ জানিও আমাকে কমেন্ট করে, মানে কী বলবো বুঝতে পারছি না। তো যারা রেগুলার আমার ভিডিও দেখো প্রত্যেক দিন আর কি, তো তারা অবশ্য মানে বুঝতে পারবে যে মানে এখন কেন ভিডিও দেখে না, আমি সত্যিই জানি না কেন দেখছে না মানুষ। তো এই মানে এই কথাটাই বলার ছিল যে ভিডিওতে একদম ভিউজ আসছে না, তো মানে কেন এই প্রবলেমটা হচ্ছে তা কেউ জানা মানে জানা থাকলে আমাকে কমেন্ট করে বলো, ঠিক আছে? মানে যেরকমভাবে মানে বলবে আর কি, আমি খারাপ মানে খারাপভাবে নেবো না আর কি, তো বলো প্লিজ, ঠিক আছে? গুড মর্নিং। আর হচ্ছে কালকে তো সন্ধ্যাবেলাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো, তো সেই জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, মানে কী বলবো, মাম্মাকে খাওয়ানো টাওয়ানো করে ঘুম টুম বাড়িয়ে দিয়েছিলাম, তো আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন তপন গেছিলো বাজারে, তো নিয়ে এসে পরোটা খাচ্ছে বাইরে, চলো বাইরে যাই। এ কী খাচ্ছে মাম্মাম? তো আমিও খাচ্ছি পরোটা। খাও সকালে গরম গরম পরোটা। ডিম সিদ্ধ হয়, ডিম সিদ্ধটা নাও, এটা হাত ধুতে মানুষ না, দাঁড়াও। তো পরোটা খাওয়া হয়ে গেছে, আমি ভাত বসিয়ে দিয়েছি, রান্না করবো এখন সকাল মানে সকাল টাইমে রান্না। সো গাইস, আমার রান্না বান্না পুরো একদম কমপ্লিট, রান্না হয়ে গেছে, তো এইমাত্র তখন খেয়ে অফিস চলে গেছে। তো চলো তোমাদেরকে শেয়ার করি কী কী রান্না করলাম, আর তারপর ভিডিওটা রান্না করেছি। দেখো কাতলা মাছ আর ডাটা দিয়ে আলু ডালে ঝোল করেছি কাতলা মাছের, আর বানিয়েছে হচ্ছে লাউ, এটা হচ্ছে লাউ রান্না করেছি বড়ি দিয়ে আর কি। তো এটা লাউ, বাট এটা হচ্ছে তখন তো বড়ি খায় না একদম, তো তার জন্য মুগ ডাল ফোড়ন দিয়ে রান্না করেছি লাউ। তো অল্প একটু রুই মাছ রান্না করেছি, পাতলা করে ঝোল রুই মাছের। তো এই রান্না হয়েছে আজকে, এইগুলো রান্না বান্না করেছি আজকে। তো খাওয়া দাওয়া পুরো হয়ে গেছে এখন, তো জাস্ট এইমাত্র মাম্মাকে পড়তে বসিয়েছিলাম আমি। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, অনেকটা বড় হয়ে গেছে ভিডিও, তো সবাই ভালো থাকবে, ভালো কোনো ভিডিওর সাথে দেখা হবে, টাটা।